সুযোগ পেয়েছেন। এখানে কি বলে মিথ্যাবাদী চোর মমতা, যাকে আমি নন্দীগ্রামে 1956 ভোটে হারিয়েছি। চোর মমতা বলে স্বাস্থ্য সাথীর কার্ড, এই স্বাস্থ্য সাথীর কার্ড নার্সিংহোমে জলপাইগুড়িতে শিলিগুড়িতে নিয়ে গেলে বেনিফিট পান, হ্যাঁ কি না বলুন তো, পান হ্যাঁ কি না বলুন। ওই কার্ডে কি কি করা যায় না, ওই কার্ডে সিজার মানে ডেলিভারি অপারেশন করা যায় না, ওই কার্ডে ইন্টারনাল কোন অপারেশন ফিসার থেকে শুরু করে নানাবিধ সময় চলে যাবে, কোন অপারেশন করা যায় না। মাঝখানে বলেছিল 21-এর ভোটে আমি তোমাদের ভেলোরেও স্বাস্থ্য সাথী চালু করে দেব, 3 মাস চালু করে সিএমসি ভেলোর বন্ধ করে দিয়েছে। এই পচা কার্ডটা কোন এইমস নেয় না, বাঙ্গালোরের দেবী সেটি নেয় না, মুম্বাই টাটা ক্যান্সার হসপিটাল নেয় না, হায়দ্রাবাদের রেড্ডির হসপিটাল নেয় না, শঙ্কর নেত্রালয় নেয় না, সিএমসি ভেলোর নেয় না, গৌহাটি এইমস নেয় না, কেউ নেয় না এই পচা কার্ডটা। এই পচা কার্ডে অর্থোপেডিক পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। সামনে ভোট আসছে, হাওয়া বড় খারাপ, তৃণমূলকে দেখলেই লোক চোর 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 বলছে। তাই একটা সার্কুলার বেরিয়েছে যে অর্থোপেডিক এবারে স্বাস্থ্য সাথীতে করা হবে, কিন্তু কি করা হবে, 48 ঘন্টার মধ্যে আপনাকে থানায় ডায়েরি করতে হবে যে আপনি বাথরুমে পড়ে গেছেন, আপনি সিঁড়িতে পড়ে গেছেন, আপনি যে কোনো কারণে দুর্ঘটনা হয়েছে বাড়িতে, তাতেও আপনাকে থানায় ডায়েরি করে 48 ঘন্টার মধ্যে আসতে হবে, নইলে এই কার্ডের সুযোগ পাওয়া যাবে না। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জি শুধু আয়ুষ্মান ভারত নয়, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আপনারা কৃষকরা পান না। মেখলিগঞ্জ এবং জলপাইগুড়ি সদর ব্লক সহ এই এলাকা বেরুবাড়ি থেকে শুরু করে হলদিবাড়ি, আপনারা মূলত কৃষি জমি চাষের উপর নির্ভর করেন, খরা বন্যা ঝড় ইত্যাদি তো আছেই। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে প্রধানমন্ত্রী ফসল বীমা শস্য বীমা যোজনায় আমরা কেউ সুযোগ পাচ্ছি না, নতুন উজালার সুযোগ বন্ধ, আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত, এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে আমরা বঞ্চিত এই পশ্চিমবঙ্গে। আপনারা জানেন 82 কোটি মানুষকে নরেন্দ্র মোদীজি বছরে 2 লক্ষ কোটি টাকা খরচ করে 5 কেজি চাল আর গম দিচ্ছেন। এখানে আপনি গম পাবেন না, এখানে আটা দেয়, ভালো গমগুলো FCI গোডাউন থেকে দেওয়া হয়, ভালো চাল মিলের চাল ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া আপনাদের জন্য দেয়। কিন্তু এই যে মমতার একজন ভাই আছে, নাম তার বালু, সঙ্গে বাকিবুর রহমান, এখানেও ছোট ছোট হালু বালু কালু বাকিবুররা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এরা আপনাদের ওই ভালো গমগুলো আটার মিলে নিয়ে গিয়ে পচা পচা গম দিয়ে আটার প্যাকেট বানিয়ে দিচ্ছে, আর ভালো চালগুলো আপনাদের চাংড়া বাঁধা হয়ে বাংলাদেশে পাচার করছে। আমাকে বলছিল ওই যে আরেক মাফিয়া ডন শাহজাহান শেখ, সেই শাহজাহান শেখরা সন্দেশখালী থেকে নৌপথে চাল পাচার করে বাংলাদেশের সাতক্ষীরাতে, এখানেও বাংলাদেশে খোঁজ নিলে দেখবেন দোকানে দোকানে ভারতের FCI চাল FCI গম ওখানে আপনি পাবেন। আর চোর তৃণমূল আপনাদের কাঁকরযুক্ত ধুলা বালিযুক্ত পোকাযুক্ত চাল আর আটা আপনাদেরকে দিচ্ছে, এটা নরেন্দ্র মোদীজির স্কিমকে পরিবর্তন করে সব করছে। যারা বস্তা করে মাল আনেন আপনারা দেখবেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাটাকে ইংরেজিতে ছোট ছোট করে লিখে রেখেছে, কিন্তু ওইটাতে একটা হাঁড়ি আছে, হাঁড়ি আছে জানেন, দেখেছেন যারা বস্তা নিয়ে আসেন, ওই হাঁড়ির নিচে লেখা আছে কি বাংলাতে বড় বড় করে খাদ্য সাথী, এই হাঁড়িটা হচ্ছে মমতা ব্যানার্জির চিহ্ন, হাঁড়ি চিহ্নে ভোট দিন, মমতা ব্যানার্জির চিহ্ন।
ওই হাড়িটা লাগিয়ে রেখেছে সব জায়গায় স্টিকার, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা লিখে দিচ্ছে, বাংলা গ্রামীণ সড়ক যোজনা, ইজ্জত ঘর নির্মল স্বচ্ছ ভারত লিখছে নির্মল বাংলা। আপনি যেখানে যাবেন মিথ্যাচার ছাড়া কত কথা নেই। চাংড়া বাঁধার পরে 8,000 কোটি টাকা ভারত সরকার দিয়েছিল এই এলাকার উন্নয়নের জন্য। এই ব্রিজ দেখায় আপনাদের প্রতি ভোটে, গত 21-এর ভোটে কেন মেখলিগঞ্জ আসন অল্প ভোটে আমরা হারলাম, আপনাদের মমতা ব্যানার্জি এখানে এসে ব্রিজ দেখিয়েছে। এই ব্রিজ ভারত সরকারের টাকায়, আমার কাছে ডকুমেন্ট আছে RIDF এর টাকায় এই ব্রিজ তৈরি হয়েছে। উল্টো দিকে এখানে মমতা ব্যানার্জি বলে গেছিল স্থল বন্দর হবে, ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, কত কিছু। উল্টে আপনারা কি পেয়েছেন এখানে? উল্টে আপনারা ট্রাক মালিকরা এক্সট্রা 5,000 টাকা করে প্রত্যেক দিন ট্রাক প্রতি তুলছে, তোলা তুলছে মমতা ব্যানার্জির চোরেদের লোকেরা। আমি কথা দিতে পারি মারা শুনুন, 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডারে কিছু হয় না। একদিকে 500 দিচ্ছে, অন্যদিকে 21,000 মদের দোকান দিয়েছে, 28 টাকার মহল আর ডিয়ার লটারি ভাইপো লটারি। সব বাজারে 10টা টুল 10টা টেবিল পাবেন ডিয়ার লটারি। শেষ করে দিচ্ছে জনগণকে মদ খাইয়ে আর ডিয়ার লটারির নেশা ধরিয়ে বাংলাকে শেষ করে দিচ্ছে। মারা ভরসা রাখুন বিজেপির উপরে, যেদিন বিজেপি সরকার তার পরের মাসের 1 তারিখ থেকে আপনারা অন্নপূর্ণা যোজনা পাবেন 2,000 করে টাকা মাসে। যেমন শিবরাজ সিং চৌহান যেমন শিবরাজ সিং চৌহান আপনাদেরকে লাডলি বহিন উপহার দিয়েছে মধ্যপ্রদেশে, আমরা জিতেছি সেখানে। আপনাদের কথা দিতে পারি আমরা ভজনলাল শর্মা রাজস্থানের মুখ্যমন্ত্রী হয়েছেন, রাজস্থানে মোদি গ্যারেন্টিতে ভজনলাল শর্মা যেদিন চেয়ারে বসেছেন তার পরের ক্যাবিনেটেই তিনি 450 টাকা করে গ্যাস দিচ্ছেন রাজস্থানে। বিজেপিকে আনবেন, বিজেপিও 450 টাকার গ্যাস দেবে। আর ট্রাক মালিকদের কথা দিয়ে যেতে পারি, এই মমতা যে তোলা তুলছে 5,000 টাকা করে GST রোড ট্যাক্স দেওয়ার পরেও আমরা এলে এটা বন্ধ করব, আপনাদের আমরা বাঁচাবো। অন্যদিকে আজকে আপনারা ধানের উচিত মূল্য পান না, 2,350 টাকা করে ধানের সহায়ক মূল্য। যদিও ছত্তিশগড়ে ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে, আদিবাসী নেতা বিষ্ণুদেব সাই মুখ্যমন্ত্রী হয়েছে, আমরা 3100 টাকা কুইন্টাল ধান কিনছি ছত্তিশগড়ে। আপনাদের 2,350 টাকার যে ধান আপনারা পান না রে, হ্যাঁ কিনা বলুন, আপনাদের ধলদা কাটছে কিনা বলুন, কুইন্টালে 10 কেজি করে কাটছে কিনা, হ্যাঁ কিনা বলুন, কেউ আপনারা দাম পাচ্ছেন না, এই চোরেদের আপনারা তাড়ান। লোকসভা ভোটের আগে চোর মমতা কি কি করবে? আমাদের আন্দোলনের ভয়ে 31 তারিখ পর্যন্ত তো ধূপগুড়ি হয়নি, প্রধান বিচারপতির হাত পা ধরে অনুমোদন আদায় করে আজকে বলছে ধূপগুড়ি মহকুমা হয়ে গেছে। আরে মহকুমা করার আগে জমি নিতে হয়, বিল্ডিং বানাতে হয়। আমি চোর তৃণমূলকে বলছি যে ক্ষমতা যদি থাকে 1 মাসের মধ্যে SDO অফিস নতুন চালু করো, চালু করো SDO কোর্ট, চালু করো মোটর ভেহিকেল অফিস, চালু করো মহকুমার যে অন্যান্য পরিকাঠামোগত উন্নয়ন, হসপিটালকে সাবডিভিশন হসপিটাল করা সহ। কিন্তু কিছু করতে পারবে না, এই রাজ্যে উত্তরবঙ্গ একেবারে শেষ হয়ে গেছে। উত্তরবঙ্গকে মমতা ব্যানার্জি মনে প্রাণে ঘৃণা করেন, উত্তরবঙ্গকে বঞ্চিত করেন, তিনি রাজবংশীদেরকে পায়ের সঙ্গে তুলনা করেন। আপনারা দেখেছেন উনি একটা বক্তৃতাতে বলছিলেন, আমার এক চোখ যদি হয় অমুক আর একটা চোখ তমুক, একটা হাত যদি হয় অমুক আর একটা হাত হলো তমুক, আর আমার পাটা হলো একটা পা হলো রাজবংশী, হ্যাঁ কি না বলুন। মতুয়া সমাজ বলুন, প্রভু হরিচাঁদ ঠাকুর, প্রভু গুরুচাঁদ ঠাকুর, নমঃসূত্র সমাজ,
আজকে আপনাদের ঠাকুরকে গাজলের সমাবেশে অপমান হ্যাঁ করেছে না করেছে আপনারা জানেন? গোটা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সব রাজ্যে সরকার নেই, ভিন্ন ভিন্ন দলের সরকার আছে, বিভিন্ন মুসলিম সংগঠন আছে, খ্রিস্টানদের সংগঠন আছে, কেউ কিন্তু রাম মন্দির নিয়ে বিরোধিতা করেনি, কোথাও রাম মন্দির নিয়ে কেউ বিরোধিতা করেনি। এই একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি 22 তারিখে ছুটি, হাফ ছুটি হওয়া তো দূরের কথা, তিনি ওই দিন সংগতি মিছিলের নামে পশ্চিমবঙ্গে একটি হিন্দু বিরোধী পদযাত্রা করতে চান। এই চোর মমতাকে আপনারা সরাবেন হ্যাঁ কি না বলুন, এই চোর মমতাকে দাঁড়াবেন হ্যাঁ কি না বলুন, শেষ করে দিচ্ছে গোটা পশ্চিমবঙ্গ। কি হতে পারে ভোটের আগে? বার্ধক্য ভাতা, কিছু লোকের বার্ধক্য ভাতা ঢুকবে, এটা কেন্দ্রের স্কিম, NSAP ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, 800 টাকা দেয় দিল্লি, 200 টাকা দেয় ভারত, 200 টাকা দেয় রাজ্যের সরকার। শুধু তাই নয়, আপনারা জানেন চা বাগানে আমাদের দাবি বার্তা চলবে না, মালিকানা দিতে হবে চা শ্রমিকদের, চা বাগানের শ্রমিকরা চা বাগানের মালিকানা জমির দিতে হবে। মমতা ব্যানার্জি 250 কোটি টাকা নির্মাণ কর্মী কল্যাণ স্টেট হাউস, যে হাউসিং ডিপার্টমেন্ট আছে সেখান থেকে সরিয়েছেন 250 কোটি টাকা 18/12/2023। তিনি ভোটের আগে জলপাইগুড়ি আসন দখল করার জন্য 3,562 জনকে 1,20,000 টাকা করে অ্যাকাউন্টে ঢোকাতে চান। আলিপুরদুয়ারে 7,500 জনকে 1,20,000 টাকা করে ঢোকাতে চান। চা বাগানের শ্রমিকদেরকে তিনি এই টাকা ঢুকিয়ে আলিপুরদুয়ার জলপাইগুড়ি আসন ছিনিয়ে নিতে চান বিজেপির কাছ থেকে। আপনারা এই চক্রান্ত রুখবেন হ্যাঁ কি না বলুন? 250 কোটি টাকা যেখান থেকে সরিয়েছে, এটা ভারত সরকারের ওয়েজ এমপ্লয়মেন্ট বোর্ডের টাকা, এ টাকা মমতা ব্যানার্জির টাকা নয়। বিজেপিকে আপনারা আনবেন, আমরা চা বাগানের মালিকানা দেব, আপনাদের কথা দিতে পারি, শুধু মালিকানা নয়, পাকা বাড়ি, শৌচালয়, গ্যাসের কানেকশন, আমরা সম্পূর্ণভাবে চা বাগান শ্রমিক সহ আমাদের বর্ডার এলাকার মানুষের জন্য করব। এখানে BADP-র কোনো কাজ হয় না, এখানে ছিটমহলের হস্তান্তর প্যাকেজের টাকা 9-6 হয়, এখানে হলদিবাড়ি হাসপাতালের নতুন করে সাজানোর কাজ হয়েছে ওই টাকায়, মেখলিগঞ্জে বাস টার্মিনাস হয়েছে। মমতা ব্যানার্জি এই চরে নারায়ণী ব্যাটেলিয়ানের শিলান্যাস করেছিলেন ভোটের আগে, ওটাও ছিল ভাওতা, ভাওতা ছিল তিস্তার চরে শিল্পের হাব। উল্টো দিকে আপনারা কি পেয়েছেন? দুয়াশের তিনটি নদী, নেওড়া, চেল এবং ভিস, এই তিনটে নদী থেকে জলপাইগুড়ি জেলা পরিষদের জেলার তৃণমূলের সভাপতি মৌয়া গোপ এবং তার ভাই বাপাই গোপ পুলিশের সাহায্য নিয়ে বালি লুট করছে হ্যাঁ কি না বলুন, বালি লুট করছে হ্যাঁ কি না বলুন। এই চোর তৃণমূল কি খেয়েছে? পশ্চিম বাংলার কয়লা খেয়েছে, বালি খাচ্ছে, পাথর পাচার করেছে, গরু পাচার করেছে এবং শিক্ষিত বেকারদের চাকরি লুট করেছে। কীর্তিমানদের গুণের শেষ নেই, শুধু পরেশ অধিকারীর তালিকাটা পড়বো, শুনবেন নাকি? পরেশ অধিকারীর স্ত্রী মাননীয়া মীরা অধিকারী স্বাস্থ্য দপ্তর, বিখ্যাত কন্যা অঙ্কিতা অধিকারী বহিষ্কৃত শিক্ষিকা, পুত্র মৃত হিতগতি অধিকারী ডাক্তার, দাদা অখিল অধিকারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, অখিল অধিকারীর স্ত্রী খাদ্য দপ্তরের কর্মচারী, অখিল অধিকারীর কন্যা প্রাথমিক শিক্ষিকা।